বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র আর ব্রিটেন যে অকাস চুক্তি করেছে, তা ভারত আর পাকিস্তানের মধ্যে নতুন পারমাণবিক প্রতিযোগিতা উস্কে দিতে পারে। ভারত যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের অভিন্ন প্রতিপক্ষ হল চীন। সে কারণে চীনের মোকাবেলায় অকাসকে কার্যকর করার জন্য ভারতকে এর সদস্য করা হতে পারে। তাছাড়া ভারতও তাদের পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি উন্নয়নের কোনো সুযোগ হাতছাড়া করবে না। ভারত অকাসের সদস্য হলে ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য চীন স্বাভাবিকভাবেই পাকিস্তানকে পারমাণবিক সাবমেরিন দেবে। এমন ঘটলে ভারত আর পাকিস্তানের মধ্যে তখন নতুন পারমাণবিক প্রতিযোগিতা শুরু হবে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। ব্রিটেন আর অস্ট্রেলিয়ার সাথে 2021 সালের শেষ দিকে কৌশলগত ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির প্রক্রিয়া শুরু করে ওয়াশিংটন, যেটাকে বলা হচ্ছে অকাস। এই নিরাপত্তা পরিকাঠামোর অধীনে পারমাণবিক চালিত সাবমেরিন তৈরির ব্যাপারে অস্ট্রেলিয়াকে সাহায্য করা হবে। অস্ট্রেলিয়াকে পারমাণবিক সাবমেরিন নির্মাণে সহযোগিতার বাইরে অকাসের অন্যতম প্রধান উদ্দেশ্য হল সাধারণভাবে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, বিশেষ করে দক্ষিণ চীন সাগরে চীনের নৌবাহিনীর প্রভাব মোকাবেলা করা। অকাসের উদ্দেশ্য হল নৌ রুটগুলোর ওপর নজরদারি করা এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত আধিপত্য বজায় রাখা। ইন্দো প্রশান্ত অঞ্চলের ব্যাপারে যুক্তরাষ্ট্রের উচ্চাকাঙ্ক্ষা অকাসের মাধ্যমে প্রকাশ ঘটেছে। বাইডেন প্রশাসনের দায়িত্ব নেওয়ার পর অ্যান্টনি ব্লিংকেন বলেছিলেন, চীন একবিংশ শতকে আমেরিকার জন্য সবচেয়ে বড় ভূরাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। অকাস চুক্তি নিশ্চিতভাবে কোয়াডের লক্ষ্য উদ্দেশ্যকে ছাপিয়ে গেছে। এই চুক্তি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভূকৌশলগত ও নিরাপত্তা প্রতিযোগিতা ফিরিয়ে এনেছে। অকাস এই অঞ্চলে একটা নাড়া দিয়েছে, কারণ যেসব দেশের উপর এর প্রভাব পড়বে তাদের মধ্যে ক্ষমতার ভারসাম্য বদলে যাবে। চীন, রাশিয়া এবং এমনকি জাপান পর্যন্ত এই চুক্তির ব্যাপারে উদ্বেগ জানিয়েছে। তাদের আশঙ্কা, পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল হিসেবে দক্ষিণ পূর্ব এশিয়ার যে অবস্থান, অস্ট্রেলিয়া পারমাণবিক সাবমেরিন পেলে সেই অবস্থা বদলে দেবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, অকাস চুক্তি 1985 সালের রোরোটোঙ্গা চুক্তির লঙ্ঘন। ওই চুক্তিতে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে পারমাণবিক অস্ত্রমুক্ত রাখার কথা বলা হয়েছে। অনেক বিশ্লেষক মনে করেন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে যে এনপিটি চুক্তি রয়েছে, অকাসের কারণে সেটাও ক্ষতিগ্রস্ত হবে। অকাস চুক্তি সুস্পষ্টভাবে পারমাণবিক সরঞ্জামাদি রপ্তানির দরজা খুলে দিয়েছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর ক্ষমতার ভারসাম্য নষ্টের বাইরে অকাস চুক্তির সরাসরি প্রভাব পড়বে ভারত আর পাকিস্তানের ওপর। এই চুক্তি দুই দেশের মধ্যে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা উস্কে দিতে পারে। ভারত আর পাকিস্তানের ভৌগোলিক অবস্থান এমন জায়গায় যে বিশ্বযুদ্ধ থেকে শুরু করে শীতল যুদ্ধ কোনো সময়ই শক্তি অর্জনের প্রতিযোগিতা থেকে তারা মুক্ত থাকতে পারেনি। ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের সময় থেকেই ভারত জোট নিরপেক্ষ অবস্থান ধরে রেখেছে, কিন্তু চীনের শক্তি বৃদ্ধির কারণে নয়াদিল্লির এই অবস্থান অটুট নাও থাকতে পারে। পারমাণবিক শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া ও চীনের বাইরে ভারত একমাত্র দেশ যারা এনপিটিতে স্বাক্ষর না করেও পারমাণবিক সাবমেরিনের অধিকারী হয়েছে। রাশিয়ার কাছ থেকে নেওয়া পারমাণবিক সাবমেরিন আইএনএস অরিহন্ত ভারতের বহরে রয়েছে, কিন্তু সময়ের সাথে সাথে প্রযুক্তি বদলে যাওয়ায় ভারতকে এখন সাবমেরিনের প্রযুক্তি আপডেট করতে হবে। কিন্তু ভারত এনপিটি এবং অন্যান্য অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর না করায় তাদের সাবমেরিন প্রযুক্তির উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে। অস্ট্রেলিয়া
অকাশ চুক্তির পর এখন বাতাসের গতি বদলে গেছে। অকাশ প্ল্যাটফর্মের মাধ্যমে ভারত এখন উন্নততর প্রযুক্তি হাতে পাওয়ার চেষ্টা করবে। উদ্বেগের বিষয় হলো পারমাণবিক সাবমেরিনের সাথে পারমাণবিক অস্ত্র স্পর্শকাতর পারমাণবিক প্রযুক্তির বিষয়টি গভীরভাবে জড়িত। অকাশ প্ল্যাটফর্মের মাধ্যমে তারও বিস্তার হতে পারে। এই কারণে নিরাপত্তা ও আঞ্চলিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন যে অকাশ চুক্তি এই অঞ্চলে পারমাণবিক প্রতিযোগিতা উস্কে দেবে। অকাশের দেখা দেখি আঞ্চলিক শক্তিগুলো নিজেদের মিত্র দেশগুলোর সাথে একই ধরনের চুক্তি করার চেষ্টা করবে। সেই বিবেচনায় চীন আর পাকিস্তানের মধ্যে এই ধরনের চুক্তির সম্ভাবনা রয়েছে। অকাশের মোকাবেলায় চীন অংশীদার খুঁজবে এবং এই অঞ্চলে পাকিস্তান ছাড়া অন্য কাউকে তারা বিশ্বাস করতে পারবে না। দুই দেশের বন্ধুত্ব 1963 সাল থেকে চলে আসছে এবং উভয়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ চুক্তি রয়েছে। সামরিক সরঞ্জামের ক্ষেত্রে চীন পাকিস্তানের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। এছাড়া পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার ব্যাপারে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চীন পাকিস্তানকে PNS তুঘরিল এবং J-10C জঙ্গি বিমান উপহার দিয়েছে। আবার JF-17 থান্ডার জঙ্গি বিমান নিয়ে দুই দেশে একসাথে কাজ করছে। দুই দেশের নৌবাহিনীর মধ্যেও সাম্প্রতিককালে সহযোগিতা অনেক বেড়েছে। 2017 সালে 4টি Type-54 গাইডেড মিসাইল ফ্রিগেট কেনার জন্য চীনের সাথে চুক্তি করেছে পাকিস্তান। এইগুলো চীনের সবচেয়ে অত্যাধুনিক ফ্রিগেট। তবে এখন পর্যন্ত পাকিস্তানকে পারমাণবিক সাবমেরিন দেওয়ার পরিকল্পনা চীনের নেই। কিন্তু ভারত যদি অকাশের মাধ্যমে সুবিধা নেওয়ার চেষ্টা করে, তাহলে ভারসাম্য রক্ষার জন্য চীনও পাকিস্তানকে পারমাণবিক সাবমেরিন দেওয়ার কথা ভাবতে পারে। একইভাবে অকাশও পারমাণবিক সাবমেরিন শক্তি বাড়ানোর জন্য ভারতকে লোভ দেখাতে পারে। কারণ ভারত যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার। ব্রিটেন আর অস্ট্রেলিয়ার সাথেও নয়াদিল্লির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আঞ্চলিক বিশেষজ্ঞদের মতে অকাশের পরিসীমা বাড়তে পারে এবং সেক্ষেত্রে এতে যুক্ত হওয়ার সবচেয়ে বড় দাবিদার হবে ভারত। দক্ষিণ কোরিয়া বা জাপান এ ব্যাপারে আগ্রহী হতে পারে, কিন্তু ভারতের সুযোগ এখানে বেশি। কারণ নয়াদিল্লি আর ওয়াশিংটনের প্রতিপক্ষ এখানে অভিন্ন, সেটা হলো চীন। এছাড়া ভারতের অংশগ্রহণ ছাড়া অকাশ পুরোপুরি কার্যকর হতে পারবে না। কারণ এই চুক্তির উদ্দেশ্য শুধু অস্ট্রেলিয়াকে পারমাণবিক সাবমেরিন দেয়া নয়, বরং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের মোকাবেলা করা এর অন্যতম প্রধান উদ্দেশ্য। ভারতও তাদের পারমাণবিক প্রযুক্তির উন্নয়ন ও নৌ সক্ষমতা বৃদ্ধির কোনো সুযোগ হাতছাড়া করবে না। পারমাণবিক অস্ত্র প্রথমে ব্যবহার না করার ব্যাপারে ভারতের যে নো ফার্স্ট ইউজ নীতি রয়েছে, সেটা ফাঁপা বলি এবং রাজনৈতিক বক্তব্য ছাড়া আর কিছুই নয়। ভারতের পারমাণবিক প্রযুক্তি এর আগে চুরি হয়েছে, এ নিয়ে আরও ব্যর্থতাও রয়েছে। এগুলো জানার পরও পশ্চিমা শক্তিগুলো ভারতকে পারমাণবিক সরঞ্জামাতে দেয়া অব্যাহত রেখেছে। ভারতের বিজেপি সরকার 2014 সাল থেকে তাদের নো ফার্স্ট ইউজ নীতি বদলানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের টার্গেট হলো পাকিস্তান আর চীনকে মোকাবেলা করা। যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার হওয়ার কারণে অকাশের অন্য সদস্য ব্রিটেন আর অস্ট্রেলিয়ার সাথে ভারতের সম্পর্ক নতুন উচ্চতায় চলে গেছে। দিল্লিতে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার ব্যারি ওফেরেল বলেছেন, এই শতাব্দী হল ভারতের। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনী ও মার্কিন সামরিক বাহিনী দ্বিবার্ষিক যে এক্সারসাইজ ট্যালিসম্যান সাবরে পরিচালনা করে, এতে ভারতীয় সশস্ত্র বাহিনীকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি। এর বাইরে মিলান 2022 মহড়ার মাধ্যমেও বোঝা গেছে যে পশ্চিমারা ভারতের নৌ সক্ষমতা বৃদ্ধির চেষ্টা করছে, যাতে তারা গভীর সমুদ্রে অভিযান পরিচালনা করতে পারে। অকাশের সদস্য করার আগে ভারতকে এইসব প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই অবস্থায় দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ভারত এক পক্ষ নিলে পাকিস্তান নিশ্চিতভাবে অন্য পক্ষের সাথে যুক্ত হবে। স্বাধীন সিদ্ধান্তের ভিত্তিতে নয়, বরং ভূকৌশলগত বাধ্যবাধকতার কারণেই তাদেরকে সেটা করতে হবে। অকাশের সদস্য না হলেও ভারত আসলে অকাশের একটি স্বাভাবিক অংশীদার।
চীনের প্রভাব বৃদ্ধির কারণে ভারতের যে নিরাপত্তা উদ্বেগ মোকাবেলায় অকাসের সদস্যরা পারমাণবিক সাবমেরিন প্রযুক্তির উন্নয়নে ভারতকে বাধ্য হয়ে সহযোগিতা করবে। ভারত এনপিটিতে স্বাক্ষর না করার পরও তাকে এনএসজির সদস্য করার চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র। এই অবস্থায় ভারত যদি অকাসের সাথে যুক্ত হয় তাহলে চীন স্বাভাবিকভাবেই পাকিস্তানকে পারমাণবিক সাবমেরিন দিতে পারে। সেটি হলো এশিয়ার অন্যতম দুই প্রতিদ্বন্দ্বী ভারত আর পাকিস্তানের মধ্যে নতুন একটি পারমাণবিক প্রতিযোগিতা শুরু হবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।